हेलो स्टूडेंट्स, माय नेम इज़ सुष्मिता साहा, लेक्चरर इन मालदा पॉलिटेक्निक, डिपार्टमेंट ऑफ फूड प्रोसेसिंग टेक्नोलॉजी। माय प्रेजेंटेशन इज़ बेस्ड ऑन मैन्युफैक्चरिंग प्रोसेस ऑफ जैम एंड जेली। एट फर्स्ट, व्हाट इज जैम? जैम इज मेड फ्रॉम बॉइलिंग ऑफ फूड पल्प with sufficient quantity of sugar, means fruit pulp er sathe sugar ke add kore boil korle je jinish ta toiri hoy setake jam bolche. Jam er consistency ta tomar thik hote hobe, firm enough hote hobe, ar jam toirir jonno ekta fruit o use kora jete pare ba eker beshi o fruit ke mixed kore use kora jete pare. এবার কিছু কিছু স্পেসিফিকেশন জ্যামের, যেমন টিএসএস কন্টেন্ট, মানে টোটাল সলিউবল সলিড কন্টেন্ট জ্যামের হতে হবে 68.5%। জ্যামের মধ্যে ফুড পাল্প থাকতে হবে 45%, আর সাইট্রিক অ্যাসিড ওয়াইজে অ্যাসিডিটি হতে হবে 0.5 থেকে 0.6%। 100 গ্রাম যদি তুমি জ্যাম নাও, তাহলে মানে 100 গ্রাম কে কনসিডার করে এই স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে। দেন এটা হচ্ছে একটা জেনারেলাইজ ফ্লো ডায়াগ্রাম। প্রথমে জ্যাম বানানোর জন্যে যে ফ্রুটস নেবে বা ফ্রুট নেবে সেটাকে ভালোভাবে নিয়ে যা যা প্রিপেয়ারেশন হয় সেগুলোকে করে, তারপরে তার মধ্যে অন্যান্য ইনগ্রিডিয়েন্ট যেগুলো অ্যাড করতে হয় সেই ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে সেটাকে হিট করতে হবে, আর তখন তার সাথে সুগার অ্যাড করতে হবে। এটা অ্যাড করার পর জ্যাম প্রিপারেশন হবে। জ্যাম প্রিপেয়ার হয়ে যাওয়ার পর তোমার প্যাকেজিং করে, ফিলিং করে প্যাকেজিং করে দিতে হবে, তারপরে পার্টিকুলার টেম্পারেচারে সেটাকে স্টোরেজ করে রেখে দিতে হবে। এবার পুরো প্রসেসটাকে দেখো, এখানে ডিসকাস করা আছে। প্রথমে জ্যাম বানানোর জন্যে যে ফ্রুট নেবে বা ফ্রুটস নেবে সেটা অলওয়েজ গুড কোয়ালিটির নিতে হবে, আর আন্ডার ড্রাই ফ্রুটস নিতে হবে। নেওয়ার পর সেটিকে ভালোভাবে ওয়াশ করে ক্লিন করে নিতে হবে, আর যে ওয়াটারটা ইউজ হবে সেটা অলওয়েজ ক্লিন ওয়াটার হতে হবে। দেন ফ্রুটের মধ্যে যদি কোনো স্টোন থাকে, স্টোন বলতে পিল, বীজ যেগুলো থাকে সেগুলোকে রিমুভ করে দিতে হবে। তারপরে প্রপার যে সাইজটা সেই প্রপার সাইজে কেটে নিতে হবে। প্রপার সাইজ ম্যাক্সিমাম ফ্রুটকে খুব ছোটো ছোটো সাইজে কাটতে হয়, তাহলে বয়লিং করতে সুবিধা হয়, ঠিক আছে। তারপরে নেক্সট প্রসেসে হচ্ছে তোমার কি, জ্যামটা বানানোর জন্য যে ফ্রুটগুলো নেবো সেটাকে সফট করতে হয়। এবার সফট করার জন্যে ফ্রুটগুলোকে প্যানের মধ্যে দিতে হবে উইথ অর উইদাউট অ্যাডিশন অফ ওয়াটার। আফটার মানে যখন তোমার ধরো বয়েল হয়ে গেল একটু ফ্রুটটা, তখন তার মধ্যে মানে বেসিক্যালি যখন ফ্রুট থেকে তোমার জুসটা রিলিজ হবে তখন তার মধ্যে সুগার অ্যাড করতে হবে। এবার সুগার যখন অ্যাড করবে তখন ভালোভাবে মিক্সড করতে হবে যেন সুগারটা মানে ভালোভাবে ডিজলভ হয়ে যেতে পারে। এবার যদি কিছু কিছু ফ্রুটসে অলরেডি পেকটিন ন্যাচারালি থাকে, সেই সব ফ্রুটসে পেকটিন অ্যাড করার দরকার নাই, আর যদি পেকটিন নেসেসারি হয় তাহলে পেকটিন বাইরের থেকে অ্যাড করতে হবে। যখন কোনো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবে তখন মাস্ট বি কন্টিনিউয়াস মিক্সিং করতে হবে, না হলে প্যানের মধ্যে তোমার স্টিক হয়ে যাবে, নিচের দিকে বটম পোর্শনে স্টিক হয়ে যাবে। এবার আমরা জ্যামটা কখন তৈরি হয়ে গেছে কী করে বুঝব? আমাদের সবসময় টোটাল সলিউবল সলিড কন্টেন্টটা চেক করতে হবে। টিএসএস চেক করার অনেক মেথড আছে, সেই মেথডগুলো পরে ডিসকাস করেছি। অলওয়েজ টোটাল সলিউবল সলিড কন্টেন্ট হবে জ্যামের 68.5%। আফটার প্রোডাকশন সেই জ্যামকে কুল করতে হবে 85 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। দেন হট স্টেরাইল বোতলের মধ্যে ফিল করতে হবে। যদি টেম্পারেচারটা 85 ডিগ্রি সেলসিয়াসের কম হয় তাহলে কি হবে, তোমার জ্যামের যে ঢালার সময় প্রবলেম ক্রিয়েট হবে, পোরিং হবে না ঠিকঠাক। আর যদি 85-এর বেশি হয় তাহলে কি হবে, বোতলের যেই ক্যাপ আছে সেখানে কনডেনসেশন হয়ে যাবে,
সেই জন্য টেম্পারেচারটাকে মাস্ট বি মেনটেন করতে হবে 85 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড অলওয়েজ ইউজ হট স্টেরাইল বোটল, বিকজ যদি তুমি হট স্টেরাইল বোতল না নাও তাহলে কী হবে, যখন ফিল করবে জ্যামটাকে তখন বোতলটা ক্র্যাক হয়ে যেতে পারে। অ্যান্ড জ্যাম প্রসেসিংয়ে অলওয়েজ প্রেফার গ্লাস জার্স কম্পারেটিভলি প্লাস্টিক জার্স, কারণ গ্লাস জার্সে তোমার সেল প্রাইস অনেক বেড়ে যায় প্লাস্টিক জারের তুলনায়। এবার তুমি যদি স্টোরেজ করার সময় যদি গ্লাস জারে ফিল করো বা প্যাকেজিং করো তাহলে তোমার 12 মাস পর্যন্ত স্টোর করা যেতে পারে অপটিমাম টেম্পারেচারে। বাট যদি তুমি প্লাস্টিক বোতলে স্টোর করো তাহলে ম্যাক্সিমাম 4 মাস পর্যন্ত জ্যামটা সেলফ লাইফ হবে। আর জ্যামটাকে অলওয়েজ কুল অ্যান্ড ড্রাই প্লেসে রাখতে হবে, মানে অ্যাওয়ে ফ্রম ডাইরেক্ট সানলাইট। নেক্সট স্লাইড হচ্ছে ডিটারমিনেশন অফ এন্ড পয়েন্ট ফর জ্যাম। বেসিক্যালি জ্যাম প্রসেসিংয়ে এন্ড পয়েন্টটা ডিটারমাইন করা হয় বাই রেফ্রাক্টোমিটার, যেটাকে ব্রিক্স মিটারও বলা হয়। সেটা বেসিক্যালি কী করা হয়, তোমার জ্যাম যেই প্যানের মধ্যে তৈরি হচ্ছে সেখান থেকে স্মল কোয়ান্টিটি নিয়ে সেটাকে 20 ডিগ্রি সেলসিয়াসে কুল করা হয়। কুল করার পর তার 1 থেকে 2 ড্রপ ওই ব্রিক্স মিটার যেটা সেটার প্রিজমের ওপর দেওয়া হয়। এবার লাইটের কাছে গিয়ে সেটার এন্ড পিসে দেখতে হয়, ওখানে স্কেল থাকে তোমার জ্যামের, যেটা তোমার টিএসএস কন্টেন্ট হবে সেই স্কেলের মধ্যে উঠে যাবে। তখন এইভাবে মানে আমরা ইজিলি রেফ্রাক্টোমিটারের সাহায্যে জ্যামের টিএসএস কন্টেন্ট চেক করতে পারি। এবার রেফ্রাক্টোমিটার সবসময় ইন্ডাস্ট্রিতে থাকে, বাট স্টিল স্মল স্কেলে রেফ্রাক্টোমিটারটা অতটা ইউজ হয় না, বিকজ অফ কস্ট বেড়ে যায়। দ্যাটস ওয়াই কী হয়, আরও অনেক প্রসেস আছে, সুগার থার্মোমিটার ইউজ হয়। সুগার থার্মোমিটারে কী চেক করা হয়, টেম্পারেচারটা চেক করা হয়। নর্মালি দেখা গেছে যখন টিএসএস কন্টেন্ট 68% হয় তখন টেম্পারেচার হয় 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে কী হয়, প্যান থেকে জ্যামটাকে নিয়ে প্রথমে হট ওয়াটারের মধ্যে থার্মোমিটারটাকে ডিপ করে সেই জ্যামের মধ্যে ডিপ করতে হয়। যদি থার্মোমিটারের রিডিংটা 104 to 105 ডিগ্রি সেলসিয়াস দেখায় দ্যাট মিন্স জ্যামটা রেডি হয়ে গেছে, আদারওয়াইজ এগেন সেটাকে হিট করতে হবে। অ্যানাদার মেথড হচ্ছে তোমার টিএসএস চেকিংয়ের জন্য ড্রপ টেস্ট। ড্রপ টেস্টে কী করতে হয়, প্রথমে জ্যামটাকে 2 মিনিট বয়েল করতে হয়, বয়েল করার পর সেটিকে হিট থেকে রিমুভ করে নিতে হয়। রিমুভ করার পর সেই জ্যামটাকে স্পুনের সাহায্যে কিছুটা অ্যামাউন্ট উঠিয়ে 1 থেকে 2 সেকেন্ড তোমার পোর করতে হয়, মানে নিচের দিকে ঢালার চেষ্টা করতে হয়। যদি জ্যামটা ইজিলি পড়ে যায় দ্যাট মিন্স হয়নি জ্যামটা রেডি, আর যদি জ্যামটা পোর না হয় তাহলে ভাববে মানে রেডি হয়ে গেছে জ্যামটা। এটা অল্টারনেটিভ আর একটা মেথড আছে, মানে অল্টারনেটিভ ড্রপ টেস্ট আর একটা আছে, তোমার ওই সেম জ্যামটাকে স্পুনের মধ্যে নিয়ে কোল্ড ওয়াটারে ফেলতে হবে। কোল্ড ওয়াটারে ফেললে যদি সিঙ্গেল পিস ওয়াইজে কোল্ড ওয়াটারে পড়ে আর নিচের দিকে চলে যায় তাহলে ভাববে জ্যামটা রেডি হয়ে গেছে, আদারওয়াইজ জ্যামটাকে আবার বয়লিংয়ের জন্য দিতে হবে। দেন নেক্সট মেথড হচ্ছে তোমার স্কিন রিঙ্কল টেস্ট। এটা সেম অনেকটা ড্রপ টেস্টের মতনই, শুধু এখানে কী করতে হয়, 2 মিনিট বয়েল করার পর তোমার সেই জ্যামটাকে একটা কোল্ড প্লেটের মধ্যে ঢালতে হয় এবং সেটিকে কুল করতে হয়। কুল করার পর ফিঙ্গারের সাহায্যে জ্যামটাকে একটু প্রেস করতে হয়। প্রেস করলে যদি জ্যামটার মধ্যে রিঙ্কেল চলে আসে দেন জ্যাম ইজ বিং প্রিপেয়ার্ড, আদারওয়াইজ সেটাকে এগেন কুক করতে হবে। জ্যাম প্রসেসিং হয়ে গেছে, এবার হচ্ছে প্রিপারেশন অফ জেলি। তাহলে জেলি কি, জেলি জ্যাম দুটোই অলমোস্ট সেম প্রসিডিউরে হয়, বাট মেইন ডিফারেন্স হচ্ছে জ্যামের মধ্যে যখন তুমি প্রসেস করবে জ্যাম থেকে মানে পাল্পটাকে ফ্রুট পাল্পটাকে আলাদা করতে হয় না, কিন্তু জেলিতে অনলি ফ্রুট জুস ইউজ হয়, ফ্রুট পাল্পটাকে আলাদা করে দিতে হয়।
আর জেমের টিএসএস কন্টেন্ট হচ্ছে 68.5%, জেলির হচ্ছে 65%, এইটাই ডিফারেন্স বেসিক্যালি। আর দেখো একই জিনিস, এটাও বয়লিং করে তৈরি হয় ফুড জুস থেকে, সাফিসিয়েন্ট কোয়ান্টিটি অফ সুগার অ্যাড করা হয়, থিক কনসিস্টেন্সি আনা হয়। এখানে টিএসএস কন্টেন্ট হয় 65%, অ্যাসিড থাকে 0.5 to 0.75%, আর ফ্রুট জুস থাকে 45%। দেন নেক্সট স্লাইড ইজ প্রসেস ফ্লো ডায়াগ্রাম ফর জেলি প্রসেসিং। দেখো এখানে প্রত্যেকটা স্টেপ সেম, শুধুমাত্র একটা নতুন স্টেপ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে জুস এক্সট্রাকশান। দেন আমরা মেথডে চলে যাই, মেথডও সেম, প্রথমে প্রিপারেশন অফ ফ্রুট, মানে ভালো কোয়ালিটির ফ্রুট নিতে হবে, আন্ডার রাইপ ফ্রুট নিতে হবে, ক্লিন ওয়াটারে ওয়াশ করতে হবে, পিল করে নিতে হবে, কোনো রকমের স্টোন থাকলে সেটাকে রিমুভ করে নিতে হবে, ছোটো ছোটো পিসে কাট করে নিতে হবে, আর অলওয়েজ ইউজ স্টেনলেস স্টিল নাইফ। আর দেন তোমার আবার সেটাকে সফট করার জন্য প্যানের মধ্যে দিতে হবে, উইথ অর উইদাউট অ্যাডিশন অফ ওয়াটার। এখান থেকে জুসটা যেটা রিলিজ হবে সেই জুসটাকে নিয়ে যে জেলি মেকিং করতে হবে। জুসটা এক্সট্রাক্ট করার প্রসিডিওর হচ্ছে, সফট যেই ফুডটা আছে সেটাকে ট্রান্সফার করতে হবে একটা মাসলিন ক্লথে, তারপরে সেটাকে টাইট করে ঝুলিয়ে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না ফ্রুট জুসটা ভালোভাবে ডিপ হয়ে পড়ে যাচ্ছে। আর সেটা কালেক্ট করার জন্য একটা কালেক্টার রাখতে হবে নিচে, সেটা প্রপারলি কালেক্ট করে জেলি মেকিংয়ের দিকে নেক্সট স্টেপে যেতে হবে। জুসটা কালেক্ট করার পর সেম অ্যামাউন্ট অফ সুগার অ্যাড করতে হবে জুসের মধ্যে, এবং সেমভাবে সেটাকে বয়লিং করতে হবে। বয়লিং করার সময় যখন টিএসএস কন্টেন্ট 65% চলে আসবে, দ্যাট মিন্স জেলিটা প্রিপেয়ার হয়ে গেছে। 65% টিএসএস চলে আসলে জেলিটাকে প্যাকেজিং করতে হবে, প্যাকেজিং জেমের মতনই সেম, আইদার গ্লাস প্যাকেজিং করতে হয়, আদারওয়াইজ প্লাস্টিক প্যাকেজিং। গ্লাস প্যাকেজিং করলে সেলফ লাইফটা বেড়ে যায় আপ টু 12 মান্থ, আর যদি প্লাস্টিক বোতলে প্যাকেজ হয় তাহলে আপ টু 4 মান্থ পর্যন্ত সেলফ লাইফ থাকে। প্রপার স্টোরেজ টেম্পারেচার টাইম যদি মেনটেন করা হয়, আর অলওয়েজ কুল অ্যান্ড ড্রাই প্লেসে রাখতে হবে সানলাইট থেকে দূরে। আফটার প্রিপারেশন অফ জেলি, এন্ড পয়েন্ট ডিটারমিনেশনের জন্য দুটো টেস্ট আছে, কোল্ড প্লেট টেস্ট অ্যান্ড সিটার ফ্লেক টেস্ট। কোল্ড প্লেট টেস্টে বেসিক্যালি করা হয় বয়লিং জেলি থেকে একটা অ্যামাউন্ট অফ জেলি নিয়ে সেটাকে একটা কুল প্লেটের মধ্যে রাখা হয়, জেলিটা সেট হয়ে গেলে সেটার মধ্যে ফিঙ্গার দিয়ে টাচ করা হয়, পুশ করা হয় বেসিক্যালি। যদি রেঙ্কেল পড়ে তাহলে সেটা রেডি, আদারওয়াইজ সেটাকে এগেন বয়েল করতে হবে। অ্যান্ড নেক্সট টেস্ট হচ্ছে তোমার সিটর ফ্লেক টেস্ট। এখানে কি করা হয়, এখানে স্মল অ্যামাউন্ট অফ জেলিকে একটা লার্জ স্পুনের মধ্যে নেওয়া হয় এবং সেটিকে কুল করতে দেওয়া হয়। কুল করার পর যখন সেটাকে পোর করার চেষ্টা করা হয়, তখন যদি সেটা অ্যাজ আ সিরাপ লাইক কনসিস্টেন্সিতে পড়ে দেন সেটাকে অ্যাগেন বয়লিংয়ের দরকার, আর যদি সেটা ফ্লেক অর শিটের ফর্মে পড়ে তাহলে সে এন্ড পয়েন্ট রিচ করে গেছে, মানে জেলি তৈরি হয়ে গেছে। জেলি জ্যাম প্রসেসিং কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ।